হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ইন্দিরা টিচার্স রুমে গিয়ে সবাইকে বলে যে আমি আর তিন ঘন্টা পরে প্রিন্সিপাল নাও থাকতে পারি তবে এই কথাগুলো যদি থাকি তাহলে আপনাদের মানতেই হবে বাধ্যতামূলক আর যদি না থাকি তারপরও টিচার হিসাবে আমি আপনাদের সাথে এই রুমে বসবো এবং বাচ্চাদের সারা জীবন শিক্ষা দেওয়ার যে দায়িত্ব গ্রহণ করেছি সেটাই আমি করব। আর আপনাদের মধ্যে অনেক টিচার রয়েছে যারা কম বোঝে বাচ্চাদের তাদের নিয়ে পড়াশুনো করাতে চায় আবার কেউ রয়েছে যারা ভালো বাচ্চাদেরকে শুধু পড়ায় খারাপদেরকে নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নেই আর আমি এখানে সবার কাছেই বলবো যারা শিক্ষকতাটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন তাদের অনেক দায়িত্ব রয়েছে তারা সেগুলো এড়িয়ে যেতে পারেন না আর সব বাচ্চাদেরই সমান চোখে আমাদের দেখতে হবে যে পারে না তাকে কিভাবে আমরা সবার সাথে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলার চেষ্টা করাবো সেটাই আমাদের টিচারদের একটা সব থেকে বড়ো চ্যালেঞ্জ আপনি কালকে থাকবেন না তো এত কথা বলার কি প্রয়োজন দেখুন বলছি কারণ আমাদের এবং বাচ্চাদের ভবিষ্যৎ এবং সবার ভালোর জন্য এগুলো আপনারা মনে রাখলে খুব ভালো হবে রেহান এবং তার দল বল রুমে রয়েছে সেখানে অনিকেত গিয়ে বলে জানো তো তোমাদের কান ধরে রাখার রোদ্রে দাঁড় করিয়ে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেটা তোমরা দেখেছো রেহান তখনই ফোন বের করে এবং দেখতে পারে যে সত্যিই তো তোমাদের মা বাবার কাছে তোমাদের কোনো ফোন আসেনি তারা তো এতক্ষণে ফোন করে তোমাদের খোঁজখবর নেওয়া উচিত ছিল না কেউ ফোন করেনি তোমাদের একটা কথা বলি কি ওই ইন্দিরা সরকারের ওপর তোমরা কঠোর পদক্ষেপ নাও তোমাদের যে জুনিয়র স্টুডেন্টদের ওপর কন্ট্রোল রয়েছে তাদেরকে দিয়ে তোমরা একটা পিটিশনে সই করাও আর সেখানে ইন্দিরা সরকারকে আমি তিন দিনের যে প্রিন্সিপাল সেখান থেকে বাতিল করে দেব আর এই স্কুলে চাকরিতেও থাকতে দেব না এমন একটা ব্যবস্থা আমি করে ফেলবো কথা দিচ্ছি তোমরা একটুখানি আমাকে সহযোগিতা করো সবাই মিলে লড়াইটা করতে হবে তাহলে ইন্দিরা সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো রেহান তোমার এতটা স্কুলের মালিকের বাড়ির ছেলে তুমি অথচ তোমার সম্মানটাও ইন্দিরা সরকার রাখলো না তুমি এইভাবে ছেড়ে দেবে ওকে তুমি এখন একটা ভিডিও তৈরি করো যে তোমাদের এরকম করে শাস্তি দেওয়ার কারণে তোমরা অসুস্থ হয়ে যাচ্ছ আর এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও দেখবে ওটাও ভাইরাল হয়ে যাবে এবং তারপরে ইন্দিরা সরকারকে এই স্কুলের প্রিন্সিপাল হিসাবে কেন কোনো কিছু হিসাবেই কেউ দেখতে চাইবে না তখন আন্দোলন শুরু হয়ে যাবে ইন্দিরা সরকারের পতন ঘটবে আর সেই সব কিছু করতে গিয়ে তোমরা কি আমাকে সহযোগিতা করবে হ্যাঁ আমরা রাজি এত জোরে চিৎকার করো না ইন্দিরা সরকার যদি দেখতে পারে তাহলে অবস্থা খারাপ আছে তাহলে উল্টো আরও প্রতিশোধ নেবে তোমাদের ওপরে সেগুলো কি করতে চাও তোমরা কখনো না তাই বলছি যে দেখো যত কিছুই ঘটুক না কেন আমি কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি এবার দেখো তোমরা কি করে কি করবে তোমাদের ওপরেই সবটা ছেড়ে দিলাম তোমরা ভালো বোঝো তোমরা ইয়ং জেনারেশন তোমাদের লেজে পা দিয়েছে ইন্দিরা সরকার তাকে তো শাস্তি ভোগ করতেই হবে তা না হলে কি চলবে ইন্দিরা টিচারদেরকে অনেক ভালো ভালো কথা বোঝায় এবং বলে যে দেখুন বাচ্চাদের যতই ভালো করে আপনারা বোঝান না কেন পড়ান না কেন তাদের ওপর জোর দিতে হবে তাদেরকে সবসময় ভালো আচরণ ব্যবহার দিয়ে তাদের থেকে পড়াশোনা আদায় করে নিতে হবে এমনটা করতে পারলেই আমরা প্রতিটা বাচ্চাকেই ভালো শিক্ষা দিতে পারবো ভালো কিছু শেখাতে পারবো অনেকের দুজন গভর্নর বডির সদস্যকে ডেকে বলে ইন্দিরা সরকারকে যেভাবেই হোক না কেন এই প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে দিতে হবে তার জন্য আপনারা কিন্তু সবাই আমাকে ভোট দেবেন এবং ইন্দিরা সরকারকে পদত্যাগ করানোর সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি ওকে কোনোভাবেই আমি টিকতে দেব না আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন হ্যাঁ তাহলে গভর্নর বোর্ডের মিটিংয়ে সব কিছু আমরা আলোচনা করব অনন্যা ফোন করে বলে বাবান আমার কিন্তু একটা জিনিসে খুব ভয় করছে ভিকি যেভাবে বেরিয়ে গেল একটা ফোন পেয়ে মনে হয় কোথায় যে গেল আমি জানি না আমার খুব সন্দেহ হচ্ছে ইন্দিরাকে নিয়ে যতটা ভয় না পাচ্ছি ভিকিকে নিয়ে ততটা ভয় পাচ্ছি আমি আড়ালে এসে তোকে ফোন করছি সবটা জানানোর জন্য মা তুমি এখন কেন সবটা বলছো যখন বেরিয়ে গেল ভিকি তখন বলতে তাহলে আমার লোকজন ওকে ফলো করতে পারতো কোথায় গেছে স্কুল ছেড়ে নিশ্চয়ই চলে আসবে তুমি একদম চিন্তা করো না আর ওই ইন্দিরা সরকারকে স্কুল থেকে তাড়াতে স্কুলের চাকরি শেষ করে দিতে আমি রেহানকে অনেক কিছু বুঝিয়ে ইন্দিরার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছি এবং রেহান এখন সমস্ত বাচ্চাদের সই কালেক্ট করে ইন্দিরাকে স্কুল থেকে তাড়ানোর সমস্ত প্রসেসিং স্টার্ট করে দিয়েছে এবার বুঝবে রেহানের লেজে পাস দেওয়ার কারণে ইন্দিরাকে কত কিছুই না ভুগতে হয় এদিকে রেহানকে ডেকে নিয়ে গিয়ে তার বাবা কোষে এক চড় মারে বলে কি ব্যাপার রেহান ইন্দিরা তোর বয়সও বড় বৌদি হয় তাকে সম্মান করতে শিখিসনি তুই যা কিছু শত্রুতা আমি রয়েছে ইন্দিরার সাথে সেটা বাড়িতে করিস সেই জন্য স্কুলে এসে ওর বদনামলাটা বি কেন এসব করছিস তুই আরেকটা থাপ্পড় মেরে মনে হচ্ছে যে তোকে আমি উচিত শিক্ষা দিই তোকে শাস্তি দেওয়াটা খুব দরকার তা না হলে তুই এতটা খারাপ হয়ে গেছিস বড় ছোট কোনো জ্ঞান করছিস না ছোটকা আর মেরো না রেহান এখন বড় হয়ে গেছে ওর গায়ে হাত তোলাটা কি সভা দেয় আর রেহান তোমাকে আমি বলছি আমি স্কুলের প্রিন্সিপাল থাকি বা নাই থাকি আমি কিন্তু তোমাকে শুধরে দেবই তুমি আজকে বাড়িতে আসো আগে তোমার জন্য শাস্তি আমি নিশ্চিত করে রেখেছি তুমি কি ভেবেছো স্কুলে যা কিছু হয়েছে এখানেই শেষ হয়ে যাবে ভুলে যাব আমি আমি যদি স্কুলে না থাকি বাড়িতেও না থাকি কোনো দিন তারপরেও তোমাকে আমি মানুষ করব। আমি বেপথে যেতে দেব না তোমাকে তুমি এরপর একদিন পস্তাবে যে হ্যাঁ ইন্দিরা ছিল আমার ভালোটাই চেয়েছে আমি কত না ক্ষতি করার চেষ্টা করেছি খারাপ চেয়েছি গালাগালি দিয়েছি অথচ আমি কিচ্ছু করতে পারিনি সেই মানুষটা আমার ভালো করে দিয়ে গেল তাই বলছি ছোটকা তুমি আর কিচ্ছু বলো না রেহানকে ছোটকাকে নিয়ে বেরিয়ে যায় তখন ইন্দিরা দেখতে পারে যে বাচ্চাগুলোকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল রেহানদের সেই বাচ্চাগুলোর মধ্যে কোনো একটা মেয়ে অসুস্থ হয়েছে তাকে নিয়ে তার বন্ধুরা টানা হেঁচড়া করছে তখনই অ্যাম্বুলেন্স ফোন করে তাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয় তার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করা হয় আর অনিকেত দোষারোপ করতে লাগে ইন্দিরাকে যে দেখলেন তো আপনি কান ধরে বাচ্চাগুলোকে রোদরে দাঁড় করে রেখেছিলেন বলে ওরা মাথা ঘুরে পড়েছে এখন যদি ওদের কিছু হয়ে যায় ওর বাবা মাকে কী জবাব দেবেন আপনি আর কয়েক ঘন্টা আপনি প্রিন্সিপাল রয়েছেন তারই মধ্যে এই সব কিছু কেলেঙ্কারি করলেন আপনার তো এই স্কুলে থাকার এই প্রিন্সিপাল পদে থাকার কোনো অধিকারই নেই আপনার এক্ষুন রিজাইন করে দেওয়া উচিত তখনই ভিকি চলে আসে বলি কি দেখুন আপনার বউকে প্রিন্সিপাল বানাতে নিষেধ করেছিলাম আপনি তো শুনলেন না এখন কি করছে আপনার বউ স্বেচ্ছাসারিতা করে স্টুডেন্টদের অসুস্থ করে দিচ্ছে এগুলো যদি প্রেস মিডিয়া জানতে পারে তাহলে কি হবে একবার সেটা ভেবে দেখেছেন এই সব কথা গভর্নিং বডির মিটিংয়ে হবে এখন কোনো কথা আমি বলবো না ভিকি চলে যায় ইন্দিরার কাছে খবর চলে আসে যে মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে তার জ্ঞান ফিরে এসেছে সে সুস্থ তবে ভিকি ইন্দিরাকে গভর্নর বডির মিটিংয়ে রাখছে আর ইন্দিরা তার জন্য চলে যায় সুহানা সমস্ত কিছু জানতে পারে অর্কর থেকে বলে দেখ তুই স্কুলে চলে যা এরকম করে কোনো কিছু ফেলে রাখা যাবে না অর্ক ইন্দিরা কি করছে আমি বুঝতে পারছি না সকালে যে বাচ্চাগুলোকে পানিশড করলো সেই বাচ্চাগুলোর মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে এরপরে কি হবে আমি স্কুলে থাকলে বিষয়টা সুষ্ঠুভাবে হ্যান্ডেল করতে পারতাম কিন্তু আমি তো চলে এসেছি এখন যে বেরিয়ে যাব তারও কোনো উপায় নেই কি হয়েছে সোহানা তুমি এতটা হাইপার কেন হচ্ছে এই অবস্থায় তোমার এইসব করা উচিত নয় আমি স্কুলে যাই না একটু তৈরি হয়ে স্কুলে একটা ঝামেলা হয়েছে তুমি ইন্দিরাকে দুর্বল ভেবো না ও কিন্তু অনেক কঠোর মনের মেয়ে ও সব কিছু সামলে নিতে ঠিক পারবে আর ও লড়াই করতে খুব ভালো জানে তাই বলছি ইন্দিরার ওপর সবটা ছেড়ে দাও আর কয়েক ঘন্টাও প্রিন্সিপাল রয়েছে ঠিকই তবে সব পরিস্থিতিও ঠিক সামাল দিতে পারবে সোহানার চেক আপ করতে ডাক্তার চলে আসে আমি তো এই ডাক্তারকে নয় অন্য একজনকে দেখাতাম চিন্তা করো না উনি আমাদের ফ্যামিলি ডাক্তার তোমার সমস্ত টেস্টগুলো যা যা করার আছে কালকে গিয়ে করে নেব আর উনি তোমার চেক আপটা করে নিই সোহানা রাজি হয়ে যায় ইন্দিরাকে নিয়ে বাকি গভর্নর বডির সদস্যদের নিয়ে ভিকি বসে পড়ে আর বলে যার যার মতামত রয়েছে ইন্দিরা সরকার থাকবে কি থাকবে না সেটা খামে লিখে যেন জমা দেওয়া হয় সবাই সেটাই করে এরপরে ভিকি বলে যে আমি এই ভোটে অংশগ্রহণ করব না কারণ ইন্দিরা আমার বউ সবাই বলবে আমি পার্সিয়ালটি করেছি তাই আমি এখান থেকে দূরে রয়েছি তবে এই গভর্নর বডির শুধু ভোট নয় ইন্দিরা যে দিন ধরে এই স্কুলে থাকলো আমাদের স্কুলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদের যত সদস্য রয়েছে তারা কি মতামত দিচ্ছে ইন্দিরা সম্পর্কে সেটা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম এমনকি স্টুডেন্টদের যে বাবা মারা রয়েছে গার্জিয়ান তাদের কাছ থেকেও আমি জানতে চেয়েছিলাম যে ইন্দিরায় তিন দিনে প্রিন্সিপালের দায়িত্ব কেমন পালন করেছে আর সেটা শুনেই অনেকে অবাক হয়ে যায় বলে এই যে এতগুলো চিঠি তারা আমাকে লিখেছে এবং তাদের ভোট তারা পাঠিয়েছে এবার আমি সবার সামনে সব কিছু খুলব আর সবাইকে আমি দেখাবো যে ইন্দিরার পক্ষে কটা ভোট পেয়েছে আর কটা ইন্দিরার বিরুদ্ধে ভিকি সমস্ত লেটারগুলো খুলছে আর দেখতে পাচ্ছে যে সেখানে অনিকেত মিচকা এমনকি অনন্য সবাই যে মুখে মিষ্টি কথা বলতো ভিকির ফ্যামিলির লোক তারা সবাই ইন্দিরাকে চায় না বলে ভোট দিয়েছে এরপরে ভিকি বল না অ্যানাউন্সমেন্ট কর না কি হয়েছে গভর্নর বডির ভোট এবং বাচ্চাদের যারা অভিভাবক রয়েছে এবং এই স্কুলের যত স্টাফ রয়েছে তারা সবাই চায় ইন্দিরা সরকার এই স্কুলের প্রিন্সিপাল আবারও থাকুক পার্মানেন্টলিভাবে ইন্দিরা সরকারকে আমরা প্রিন্সিপাল ঘোষণা করছি এটা শুনে তো অনিকেতের মাথা চরক গাছ হয়ে যায় কি হবে এবার ইন্দিরা তিন দিন থাকতে যে অবস্থা এবার যদি সারা জীবনের জন্য প্রিন্সিপাল থাকে অনেকে তো কিছুই করতে পারবে না স্কুলের কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে গভর্নর বডির ভোটে অনিকেতকে হারিয়ে ইন্দিরাকেই প্রিন্সিপাল ঘোষণা করলো ভিকি ভিকি আজকে এমন একটা ছোট্ট চালাকি করেছে যেটা না করলে ইন্দিরা কিন্তু আজকে জিততে পারতো না গভর্নর বডির সব সদস্যদেরই অনিকেত তার পক্ষে করে রেখেছিল সে মনে মনে ভাবনা চিন্তা করছিল যে ইন্দিরার পক্ষে একটাও ভোট থাকবে না কিন্তু ভিকি যে তার গার্জিয়ানদের এবং যত স্টাফ রয়েছে সবারই ভোট চেয়েছে সেটা গোপন রেখেছিল আর ইন্দিরা খুব খুশি হয়ে যায় যে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে যে সে আমার পক্ষেই সমস্ত যেন রায় হয় আমি যেন সব ভোট পাই তার জন্য উনি এতটা চেষ্টা করে গেছে ভেতর ভেতর কই কখনো কাউকে বুঝতে দেয়নি আমি এতদিন কিচ্ছু বুঝতে পারলাম না এই সব কিছু নিয়ে ইন্দিরা খুব খুশি যে ভিকি এইভাবে তাকে সাপোর্ট করছে ভিকিকে ভুল প্রমাণিত করতে পারায় ইন্দিরা ভিকি নিজেও খুব খুশি হয়েছে বইয়ের কাছে হেরে গেছে বলে তার কোনো লজ্জা নেই বরং আরও গর্ববোধ হচ্ছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন